أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. আমার নবীর মাধ্যমে সত্য ধর্ম এবং কিছু কিতাব পাঠাইছেন হেদায়েতের বাণী দিয়া, ওই হেদায়েতের বাণী আপনি আমি যদি মানতে পারি এগুলার নাম হলো আমল। হেদায়েতের বাণীগুলাকে গ্রহণ করে জীবনে বাস্তবায়ন করতে পারলে এগুলা হইল আমল। তাহলে আমরা পাইলাম চার নাম্বার আল্লাহ, তিন নাম্বার আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনা, আর চার নাম্বার রসুলিহি রসুলের প্রতি ঈমান আনয়ন করা। মুসলমানের দল রসুলের প্রতি ঈমান আনয়ন করাটাকে আপনি কি বুঝেন? আমার রসুল দুনিয়াতে যা নিয়ে এসেছেন, হুজুর রসুল কি নিয়ে এসেছেন? রসুল দুনিয়াতে আগমন করেছেন নবুয়াতের বাণী নিয়া, রসুল দুনিয়াতে আগমন করেছেন কোরআন নিয়া, রসুল দুনিয়াতে আগমন করেছেন সত্য ধর্ম নিয়া। আর আমরা মুসলমানরা দাবি করি আমরা যেই ধর্মের উপর আছি ওই ধর্ম ইসলাম ধর্ম, ওই ধর্মটা সত্য ধর্ম, ওই ধর্মটা সত্য ধর্ম, ওই ধর্মটা সত্য ধর্ম, এই ধর্মের উপর কোনো ধর্ম হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অন্য ধর্ম থাকতে পারে, তাদের ধর্ম তাদেরকে নিয়ে থাকবে, কিন্তু একটা কথা মনে রাখবেন, যেহেতু এই ভারতবর্ষে আপনারা বসবাস করেন, মুসলমানও বাস করে, হিন্দু ভাইয়েরাও বাস করে, সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরাও বাস করে, তাদের সঙ্গে কোনোদিন ধর্মান্তর বিষয় নিয়ে দ্বন্দ্ব করবেন না। বলে কেন হুজুর? কারণ আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবী আমার বলে আমার কাছে কত ইহুদির আসতো, আমি নবী তাদের সঙ্গে দ্বন্দ্ব করতাম না। আমার নবী বলে শোনো রে দুনিয়ার মুসলমান, আমি নবী মসজিদে হারামের মধ্যে নামাজ আদায় করতাম, ইহুদিরা আইসা অন্য ধর্মের মানুষ আইসা আমার মাথার উপরে পচা উঠের নারী গুড়ি গুলা দিয়া দিত, আর আমি নবী তাদের সামনে দিয়া মুসকি হাসি দিয়ে চলে যাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কি তাদেরকে কোনো আঘাত করতেন না? আমার নবী ডাক দিয়া কয়, আমি নবী আঘাত করব দূরের কথা, আমি যদি আমার জালালি সাহাবি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘুরে পড়তাম, আল্লাহর কসম হযরত ওমরের তরবারি থেকে কেউ বাঁচতে পারতো না। কিন্তু আমি নবী এমন কাজ করি নাই রে মুসলমান, নবী কেন এমন কাজ করেন নাই? আমার নবী বলে যেই দিন আমি নবীর মাতা মুবারকের উপরে, আমি নবীর মাতা মুবারকের উপরে, আমি নবীর মাতা মুবারকের উপরে পচা উটের নারী বুড়ি গুলা দিয়া দিতে, আমি নবী তাদের চেহারার দিকে তাকে মুসকি মুসকি হাসলাম। আমি নবী মুসকি হাসার পরে তারা 81 জন ইহুদি ছিল, আল্লাহর কসম তারা আমি নবীর সামনে এসে জিজ্ঞাসা করে ও আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, আপনি কেন আমাদেরকে একবার আঘাত করলেন না? আপনি কেন আমাদেরকে মারলেন না? উনি ডাক দিয়ে বলে যদি আমি তোমাদেরকে মারি আমি তো তোমাদের মতোই হয়ে গেলাম। না রে না, কামার তাদিন তুদান যেমন কর্ম তেমন ফল, তোমরা যদি তোমাদের কর্ম দ্বারা আমাকে আঘাত করতে চাও আমি নবী আমার কর্ম দ্বারা তোমাকে আঘাত করব না। আমি নবী রহমাতুল লিল আলামিন, আমি নবীকে আমার আল্লাহ জগতের জন্য রহমত বানিয়ে পাঠাইছে, এই জন্য আমি নবী তোমাদেরকে কোনো আঘাত করি নাই। ইহুদিরা বলে এমন একজন নবী তাকে আঘাত করলো আমাদেরকে আঘাত করে না, ও নবী আপনার ধর্ম সত্য ধর্ম, আপনার ধর্মটা হক ধর্ম। এই মুহূর্তে আমরা ইহুদিদেরকে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা দয়া কর নসিব কর
নিও নাই আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আমার মুসলমানের দলেরা নবীর উম্মতের দলেরা তাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই রসূলের প্রতি আমাদের সবার ঈমানটা পরিপূর্ণ কথা বলেন না ঠিক না বেঠি আমার নবীর উম্মতের দলেরা এবার রসূলের প্রতি ঈমান পরিপূর্ণ করার পরে আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি ঈমানটা পরিপূর্ণ করার পরে এবার আসেন পাঁচ নাম্বার ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের প্রতি বিশ্বাস করা ও মুসলমান আখেরাত বলতে আপনি কি বুঝেন এই দুনিয়া থেকে আপনি একদিন ইন্তেকাল করে কবরে চলে যাবেন নাকি সারা জীবন বেঁচে থাকবেন এ ভাই সাহেব কারোর সামনে আসার কথা বলার দরকার নেই যে যেভাবে সেভাবে থাকবে এ কষ্ট করে এসে বসছে তারা দেরিতে আসছে এরা পেছনে বসবে আর না মন চাইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনবে ইসলামের জন্য কোরআনের জন্য দাঁড়িয়ে থাকলে কি কষ্ট হবে এ বলেন কষ্ট হবে ইসলামের জন্য কোরআনের জন্য যদি দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনেন এটা উত্তম যারা বেশি পাবেন যেই বাদতে কষ্ট বেশি স্বভাব বেশি কথা বলেন আল্লাহর হাবিব বলছেন যতদূর পর্যন্ত হেঁটে হেঁটে নামাজে যাবা প্রতি কদমে রহমতের ফেরেশতা আমল নামায় স্বভাব লিখতে থাকেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদি সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আপনি আখেরাত বলতে কি বোঝেন এবার আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আমরা দুনিয়াতে সারা জীবন কেউ বাঁচবো না হয়তো কেউ একশো বছর তো নাকি একশো বছর কেউ আশি বছর কেউ পঞ্চাশ বছর আবার কেউ দেড়শো দুইশো বছর বাঁচে কিন্তু একদিন সে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগে লাগে কি লাগে না মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে আমাদেরকে যখন ইন্তেকাল করার পরে সাদা মার্কিন কাপড়টা গোসলের পরে পরাইয়া দেয় পরানোর পরে চারজনে চার কান্দের মধ্যে কইরা আমাদেরকে অন্ধকার কবরের মধ্যে নামাইয়া দেয় কবরে নামানোর সময় পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ওই কবরে নামাইয়া এবার হুজুররা এবং এলাকার মানুষেরা হাতের মধ্যে তিন মুষ্টি মাটি নেয় মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা যে হাতের মধ্যে মাটি নিল মিনহা খলাকনাকুম আল্লাহ এই মাটি দিয়ে আপনি আমারে বানাইলেন ওয়া ফীহা নুইদুকুম এই মাটির মধ্যে ঢুকাইতেছেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার এই মাটি থেকে উত্তরণ করবেন মুসলমান এই মাটির নিচে ভূমিকা যাওয়াটাকে বলা হয় আখেরাতের স্বর্গ কথা কন কিন্তু ওই কবরের অবস্থা দুই রকম হবে দুই রকম মুমিনের জন্য এক রকম আর বেঈমানের জন্য আরেক রকম মুসলমান এবার আপনারা বলেন মুমিনের জন্য কবর হবে ভালো আর বেঈমানের জন্য কবর হবে বড় খারাপ বড় কষ্টদায়ক যারা মানুষের হক মেরে খেয়েছে নামাজ করে নাই ইবাদত করে নাই রসুল বলেন হাসরের ময়দানে তার কবরের পরিমাণ মাটি দিয়ে তার ডান দিক থেকে জোরে জোরে চাপ দেওয়া হবে যেই ব্যক্তি মানুষের পরে সম্পদ হরণ করেছে মানুষের টাকা মেরে খেয়েছে মানুষের জায়গা জমি দখল করে খেয়েছে তার ডান দিক থেকে এমনভাবে চাপ দেওয়া হবে ওই বান্দি ডান দিকের পাঁজরের হাড্ডিগুলা ভেঙ্গে ওই বান্দার ডান দিক দিয়ে বের হবে আর বাম দিকের পাঁজরের হাড্ডিগুলা ভেঙ্গে বান্দার ডান দিক দিয়ে বের হবে তুমি তোমার কোন সন্তানের জন্য তুমি হারাম খাইলা কোন সন্তানের জন্য সুদের টাকা কামাই করলা কোন স্ত্রীর জন্য পরের জমি দখল করে বাড়িতে নিয়ে গেলা কোন সন্তান স্ত্রী আত্মীয় স্বজনের জন্য মানুষের পকেটের টাকা মাইয়া মানুষকে ওজনে কম দিয়া তুমি তোমার টাকা বানাইলা আল্লাহর কসম ওই সন্তানের কাছে তুমি একটা আমল চাইবা ওই স্ত্রীর কাছে একটা আমল চাইবা কাল হাসরের ময়দানে একটা আমল দিয়া তোমার পরীক্ষা করবে না ওই কবরের মধ্যে কবরের মাটিও তোমারে রাখতে চাইবে না বলবে তাড়াতাড়ি আমি মাটির মধ্যে থেকে এই বান্দার জাহান্নামের আগুনে ফালাইয়া দে আর যেই ব্যক্তি মুমিন মুসলমান ওই মুমিন কবরে যাওয়ার আগে থেকে রহমতের তিনজন ফেরেশতা মুমিন বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায় দেয় আর আপনারা
তারা বলে আমাদের মরা লাশটারে আমরা ওই কবরের মধ্যে জান্নাতি হিসাবে রাখতে চাই কি চাই না। এবার আমি এটাকে সুরে সুরে একটা গজল লিখি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে নি আমার জায়গা হবে মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা। তবে ভাই সাহেব সত্য হইলো, যদি আপনি সুদ খান হারাম খান পরের টাকা মাইরা খান জমি দখল করে খান ওজনে কম দিয়া খান, আরে মসজিদের পাশে না জান্নাতুল বাকির ভিতরে নিয়ে কবর দিল ফিডা কি কম না বেশি। এজন্য মরণের আগে চিন্তা করবেন আর হিসাব করবেন যে আপনি আমলটা কি করছেন, আমলটা যদি ভালো হয় যদি আপনারে গাঙ্গের পারে নিয়ে কবর দেয় এই গাঙ্গের পারের কবরটাও জান্নাত হয়ে যাবে। এজন্য আশেখ আমি এটা লিখছি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের কবর দিও, কইরা আমার জায়গা হবে নি এলাকাবাসীরে, আমি তোমরার ছেলে সন্তান কয় দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া, কষ্ট হইলে সাড়ে তিন হাত মাটি দিও, কইরা আমার জায়গা হবে নি আমার জায়গা আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের কবর দিও, কইরা আমার জায়গা হবে নি এলাকাবাসীরে, আমি তোমার ছেলে সন্তান কয় দিনের লাগিয়া, এলাকাবাসীরে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবে রে খুলিয়া, সাদা মার্কিন কাপড় আমায় সাদা মাই সাদা মার্কিন মাই দিও রে পরাইয়া, আমার জায়গা হবে নি আমার জায়গা আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে নি জগৎবাসীরে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া। মনে রাখবে, মনে রাখে রাখে না তো মনে বলে রাখবে। ওই একটা মুরব্বীর দিকে বলে, আপনি আপনার বাপের কবরটা চিনেন কিনা, এক হুজুর কবর দিতে এক অবস্থানে জানি কিন্তু কবর কোনটা চিনি না, কথা বলে না কেন। জগৎবাসী রে আমি যেদিনে যাব চইলা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া, তোমরার দুয়ার মাঝে সরি রাখিও করিয়া, আমার জায়গা হবে নি আমার জায়গা হবে আমার লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে কবর দিও, কইরা আমার এ আমার গাংপার এলাকার যুব, এ ভারতের আসাম রাজ্যের হাইলা কান্দি গাংপার এলাকার বাবারা, তাইলে ওই আখেরাতের মধ্যে আপনার আমার বড় হিসাব নিকাশ করা হবে, ওই আখেরাতের মধ্যে যাওয়ার আগে কবরের জগতে যাওয়ার আগে আপনারা বলেন আমাদেরকে ভালো ভালো আমল করার দরকার আছে না। আর এই দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো আমলের মধ্যে উত্তম আমল হইল আমার আল্লাহর ইবাদত নামাজ আদায় করা, আর আমরা মুসলমানরা মুসলমান দাবি করি কিন্তু ওই ইবাদত নামাজের কাছে গিয়ে যাই না, কারণ মসজিদে মাগরিবের নামাজ পড়ছি ইমাম সাহেবের দিকেই নেতার খাওয়া যাবে, যে হুজুর দুই কাতার মুসল্লিও হয় নাই কিন্তু আজকে মাহফিলের মধ্যে মানুষের অভাব নাই। আবার জুমার দিনে আল্লাহর ফালরা মসজিদে দেয় থুক করে অনেকগুলা, ঠিক নাই
মুসলমান দাবি করো। এই জন্য আল্লাহর নবী বাইহাকি শরীফের হাদিসের মধ্যে বলে এটা হলো কিয়ামতের আলামত যে তারা মুসলমান দাবি করবে। তারা মুসলমান ইসলামের নামে মাত্র থাকবে কিন্তু তাদের কর্মকার্যে তারা মুসলমান এটা প্রমাণ হবে না। আপনি মুসলমান আপনি নামাজ পড়েন না, আপনি মুসলমান আপনি রোজা রাখেন না, আপনি মুসলমান আপনি দান সদকা করেন না, আপনি মুসলমান আপনি সমাজের মধ্যে ইসলাম ধর্মের কর্মকাণ্ড করেন না, আপনি মুসলমান কিন্তু আপনি আপনার ছেলের বিয়েতে গান বাজনা করেন, আপনি মুসলমান আপনি আপনার নাতি মুসলমানের ভিতরে আপনি গান বাজনা করেন, কথা বলেন না ঠিক না বেটি? একজন মুসলমান কোনোদিন এমন কর্ম করতে পারে না। আর যদি এমন কর্ম করে এটা নামে মুসলমান, এটা কোনো কামে মুসলমান না। আল্লাহর হাবিব বলে এদের জন্য কবরে রয়েছে আযাবুন শাদীদ, বড় যন্ত্রণাদায়ক শাস্তি। শুধু যন্ত্রণাদায়ক শাস্তি না, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, এদের জন্য আমার আল্লাহ পাক রাখবেন এমন জাহান্নাম, এমন জাহান্নাম তারা এটা সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না বলেন, জাহান্নামের সইতে পারবো না না, কান্দাইয়া আখেরে কান্দায়ো না, দুনিয়াতে কান্দতে কান্দতে মারা যাবে কিন্তু কবরে গেলে যেন শান্তি পাওয়া যায়, এই জন্য আসে পরে। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না বলেন, জাহান্নামের আগুন সইতে দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ো না, দুনিয়াতে কান্দায়ো না। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, এবার আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম, আপনারা আখেরাতের জন্য কি প্রস্তুত করেছেন, আখেরাতের জন্য কি রেডি করে রেখেছেন, আপনারা নিজের বিবেককে শুধু প্রশ্ন করবেন, আখেরাতের জন্য আপনি সব কিছু প্রস্তুত করতে পারছেন কি পারছেন না। আর চার নাম্বার হইল শোনো মুসল, পাঁচ নাম্বারের পরে ছয় নাম্বার হইল ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এই ছয় নাম্বার হইল তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করা। একবার স্বাভাবিকভাবে আমি আপনাদেরকে বোঝাই দেই, আমার ডান পাশে যিনি বসে আছেন ভাইদের নাম আনোয়ার হোসেন লস্কর, আব্বা আপনার নাম মনে করেন আমার আনোয়ার হোসেন লস্কর ভাই, উনি দুনিয়াতে পঞ্চাশ লক্ষ টাকার মালিক, বললাম বেশি মালিক আর কি, এটা বোঝা যাচ্ছে আরো দেখলে না। আমি তোমার কাছে চাইতাম না বউ, মনে করছো চাই নি অল্লা গিয়ে কয় কম চাই, আমি তোমার কাছে চাইতাম আইছি ভাই। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। সাওয়া লাগতো না আপনারা দোয়ার বরকতে, আমরা বাইরা মাহফিলে দিয়ে হাদিয়া দেয় নানি, আপনার দোয়ায় আমার কুমিল্লাতে বাংলাদেশে ছয়টা মাদ্রাসা, ছয়টা আসতে বললেন মারহাবা, আসতে বললেন জোরে বলেন মারহাবা, মাদ্রাসাগুলোতে কোরআনে হাফেজ শুধু একটাতে 375 জন ছাত্রছাত্রী আছে, শুধু একটাতে একটাতে আমি 375 জন লই আমার রাস্তায় নামলে এমনি ঘোরা হবে। আল্লাহ যেন কবুল করে, ঘুরে বলেন আমিন, ঘুরে বলেন আমিন। এ মুসল কথা দিতে বলতে লাগছি শেষ করি, মনে করেন আমার ভাই 50 লাখ টাকার মালিক, তোমরা অত ভিডিও করতে গিয়ে দেখছো নি কতলা কয়টা ভাই, একটা গণ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ছচল্লিশ পাঁচচল্লিশ হয়েছে। তোমরা রাতের গুবাদ শুধু ইউটিউবার কথা মাত্র নয় পঁয়তাল্লিশ বাদ আমার আত্মা সিরিল এসে ভাই তোমরা নানি, আল্লাহ অত আশিকের রসুল অত প্রেমিক তারা
মানুষ আপনার তুনে তারার তুনে সাত গুণ বেশি হইতো নানি, আর বেশি হইব নানি। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। বুঝাচ্ছি, ওয়াল কদরি খৈরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস, ইমান আর আমল কিন্তু বুঝা নিও। ওয়াল কদরি খৈরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। আমার ভাইজান 50 লাখ টাকার মালিক, আমি 50,000 টাকার মালিকও না। এখন আমি আমার ভাইজানকে বললাম, ভাইজান আপনি 50 লাখ টাকার মালিক, আমার কাছে ইনশোর, আল্লাহ নবীকে এটা করা যাবে না। আবার ভাইজান বলল, সে 50,000 টাকার মালিক, তাকে আমার চোখে লাগে না, এটাও করা যাবে না। ওয়াল কদরি খৈরিহি ওয়া শাররিহি, ওনার তকদিরে ভালো আছে উনি 50 লাখ টাকার মালিক, আর আমার তকদির একটু আল্লাহ যেমন ডাকছেন আল্লাহর ইচ্ছা মোতাবেক আমি 50,000 টাকার মালিক। মুসলমান, 50,000 টাকার মালিক আমার, 50 লাখ টাকার মালিক সর্বাবস্থায় তুমি বলবা আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ। দেখবা 50 লাখ টাকা যে শান্তি পায়, তুমি তোমার 50,000 5,000 সে শান্তি পাবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান নবীর উম্মতের দল, এজন্য তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, আর জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর বান্দা যারা, আমরা ইন্তেকাল করার পরে আল্লাহ আবার আমাদেরকে অন্ধকার কবর থেকে উত্তোলন করবে, সেটার প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে। এবার মুসলমান, আল্লাহ কেন তোমাকে আমাকে কবর থেকে উত্তোলন করবে? আল্লাহর হাবিবের সাহাবাই কেরাম নবীকে প্রশ্ন করে, আর রাসূলুল্লাহ কেন কবর থেকে উত্তোলন করা হবে? আমার নবী রাগ দিয়ে বলে, উম্মতের দলেরা শুনে না, শুনে না উম্মতের দলেরা, তুমি যে দুনিয়াতে ভালো কাজগুলো করেছো, ভালো কাজগুলো করার পরে তোমার জন্য হিসাব নেওয়া হবে, তোমার জন্য আমার আল্লাহ রেডি করে রেখেছেন। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদা যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো কাজ করলে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতুল আদন দেখতে কত সুন্দর। মুসলমান, হাইলাকান্দি বাজারে তুমি যদি একটা বাড়ি ভাড়া নাও, তোমাকে যদি বলে 10,000 টাকা মাসিক ভাড়া, তুমি বলবা ঘরটা আগে দেখা লাগবে, ঘরটা কেমন, 10,000 টাকার উপযুক্ত কিনা? ও মুমিন মুসলমান, নবী বলছে তোমার জন্য ইবাদত করলে রাখছে আল্লাহ জান্নাত, যদি ওই জান্নাত পাইতে চাও। সাহাবাই কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ জান্নাত দেখতে কেমন লাগে? সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ। ও নবী গো, মায়ের নবী রহমাতুল লিল আলামিন, নবীজি আপনি বলেন না জান্নাত দেখতে কেমন লাগে? আমার নবী বলে, তাজরি তাহতিহাল আনহার, ওই জান্নাত এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হয়। নদী, নবী গো ওই নদীটা কেন প্রবাহিত হয়? আমার নবী কয়, ওই নদীর মধ্যে 3 রকমের পানি, আপনাদের গাং পাড়ের যে গাং আছে এই গাঙের মধ্যে কি 2 রকমের পানি না 1 রকমের? এক রকমের পানি। আর আল্লাহর নবী বলে, ওই জান্নাতের নদীর মধ্যে 3 রকমের 4 রকমের পানি থাকবে, ওই নদীটার নাম হইল রজব নদী। জোরে জোরে বলবেন না কি সুবহানাল্লাহ। ওই নদীর নাম রজব নদী, ওই নদীর পানিটা হলো 4 রকমের 4 কালারের পানি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো 1 নম্বর পানিটার নামটা কি? নবী কয়, ইন্না আতাইনা কাল কাউসার, ওই পানিটার নাম হলো কাউসারের পানি। তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারা রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, দান সদকা করবে, হালাল পথে চলবে। আতামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা বিল আন ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহর আদেশ ভালো কথা মানলে খারাপ কথা বর্জন করবে। আমার আল্লাহ নবী তাদেরকে কাউসারের পানি পান করাবে, বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর কাউসারের পানি, 1 রকম নদীর মধ্যে 2 রকমের
পানি না, আর চার রকমের পানি। আমাদের বাংলাদেশে একটা নদী আছে, যেটার নাম পদ্মা নদী এবং মেঘনা নদী। একটার পানির রং হইল নীল, আর একটার রং হইল ঘোলাটে। ওই দুই নদীর পানি একসাথে চলাফেরা করে, একসাথে থাকে। কিন্তু বাবা জিরা, ডান দিকে আছে নীল পানি, বাম দিকে আছে ঘোলাটে পানি, একটা একটার সাথে মিশে আছে। কিন্তু একটার পানি ওইদিকে যায় না, ওইটার পানি এদিকে আসে না। আল্লাহ নবী বলতেছে, রান্নাতের পানির মধ্যে এক নম্বর পানি হইল ইন্না আতাইনা কাল কনসার, কনসারের পানি। আর এ পানি তারা পান করবে যে পানিটা দুনিয়াতে মানুষ গুলো ইবাদত করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, তারাই কনসারের পানি পান করবে। জবান খুলে ধরে ধরে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, দুই নাম্বার পানি কোনটা? নবী আমার বলে দুই নাম্বার পানি হইল সারা বান্তাহুরা। আপনারা বলেন আপনাদের এলাকার মধ্যে নেশা কর্ম আছে না নাই? আপনাদের এলাকায় ইয়াবা কর আছে না নাই? আপনাদের এলাকায় গান্ডা কর আছে না নাই? ও মুসলমান, আল্লাহর নবী কই নেশা দ্বারা করে নাই, নেশা দ্বারা করে নাই। তাদেরকে আমার আল্লাহ সারা বান্তহুরা পবিত্র পানি পান করাইব। ওই পানির খবর একমাত্র আমার আল্লাহ এবং তার রাসূল জানে। এবার আপনারা বলেন আমরা সবাই সারা বান্তহুরা পবিত্র পানি পান করতে চাই কি চাই না? ওই সারা বান্তহুরা পান করানো হবে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন। নবী আমার বলে জান্নাতের মধু কারা কারা পান করবে আপনি নবী বলেন না? আমার নবী বলে জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন মানুষের জায়গা দখল করে নাই, ভূমি দখল করে নাই, তারা কোনোদিন মানুষের পকেটের টাকা মাইরা খায় নাই, তারা কোনোদিন মানুষের সঙ্গে মানুষের সাথে চিটারি করে তার টাকা হরণ করে নেয় নাই। আল্লাহর নবী বলে তারা তারা দুনিয়ার জমিনের মধ্যে থেকে কবরে যাওয়ার পর জান্নাতি মধু পান করবে। বলেন সুবহানাল্লাহ। ও মায়ের নবী গো, আপনার কাছে জানতে চাই চার নাম্বার পানিটার নাম কি? আমার নবী বলেন চার নাম্বার পানির নাম হলো জান্নাতের দুধ, জান্নাতের লাবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের লাবান কারা কারা পান করবে আপনার কাছে জানতে চাই? নবী আমার বলে তারা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, তারা কোনোদিন দুনিয়াতে মানুষকে গালি দেয় নাই। আপনারা বলে চাচা বাতি থাকে, বাতি থাকে, একজন মানুষ আরেকজন মানুষকে গালি গালাজ করে কি করে না? আসতে বলছেন আপনারা, করে কি না? চাচা বাতিটাকে অটোমেটিক লাগে যে অমুকের ফোয়া কথা বলেন না কেন? বাতিদার চাচাকে নর্মালি মনে করে টিসকারি করে, দাদা নাতিকে, নাতি দাদাকে, নানা নাতিকে, নাতি নানাকে গালি দেয়, কি কথা বলেন না কেন? দেখি না, এগুলো অটোমেটিক বিষয়, নর্মাল বিষয়, এগুলো আমরা জানি, কিন্তু এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করি না, ছাড়তে দিন আমরা। আমি যদি আপনাকে একটা আমলের বিষয় যদি না বোঝাই দিয়ে যাইতে পারি, তো আমার এত দূর থেকে আসা কষ্ট করে, খুব কষ্টের বিষয়, এত দূর থেকে আসা, এটা একবারে শেষ বিথা। আমি গতকালকে রাত্রে আড়াইটায় ট্রেনের টিকিট কাটছি, কি জন কি জানো ট্রেনটার নাম? একটা ট্রেন আছে যে স্পেশাল জনশতাব্দী, ওইটার টিকিট কাটা আপনার কুমার কুমারঘাট আইসা দাঁড়ানোর পরে আটটার দিকে এসে দাঁড়াইছে, দিনে দেড়টা পর্যন্ত ট্রেন ছাড়তেছেন। পরে চিন্তা করলাম যদি আমি এখন যদি অন্য ব্যবস্থা না করি, মাহফিলওয়ালারা কানবে, এদেরকে মানুষ খারাপ বলবে না? খুব কষ্ট করে মাহফিলের আয়োজন করছে। পরে তাড়াতাড়ি একটা ওয়াগানার গাড়ি নিয়ে তাড়াতাড়ি আসলাম। এ রাস্তার ভিতরে একটা হোটেলের ভিতরে ডাউল আর ওই কী যেন ডিম দিয়ে কোনো রকম বাদ খেয়ে, বুঝছেন, কষ্ট করে আসতে হয়েছে। এ ওইখানে টিকিট কাটলাম, সব গেল। এখানে তো মাশাল্লাহ আমার ভাই পেমেন্ট করছে, তবু কষ্ট তো হয় আমাদের, হয় কি না? এ কথা বলেন, হয় কি না? আমার এই কষ্টটা প্রতিদান আমি কীভাবে দিব আপনাকে? এ প্রতিদান আপনি কীভাবে দিবেন? এ প্রতিদান দিবেন এভাবে যে আপনি আপনার আমলি জিন্দগিতে বাস্তবায়ন করবেন। আমি যে কথাগুলো বলে যাচ্ছি এগুলো আপনি আমলি জিন্দগিতে বাস্তবায়ন করবেন। আর না হচ্ছে আমি বইলা যাইতে পারবো, আমি না আমার চাইতে বড় বড় আলেম কি ভারতে নাই, আপনাদের এলাকায় নাই? এই যে নজরুল ইসলাম সাহেব রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার শিক্ষক উনি আছে না, এবার এবার অনেক আলী আহমদ সাহেব হুজুরে আছে না, ওনা তো আমার আমার উস্তাদ সমতুল্য, ওনারা আপনাদেরকে বলবে। আপনার তো এখানে আমার ওয়া শুনতে আসেন নাই, বাংলাদেশ থেকে হুজুর আসবে ভাইরাল হুজুরের জন্য দেখতে আসছেন। আপনারা মনে করেন না এগুলো আমি বুঝি না, আমি সব বুঝি, আমি সব বুঝি। এ মুসাফা করার সময় হাদিয়া তো দেয় দেয়, আবার মুসাফা করার সময় একটা সাপ দিয়ে দেয় হাতের ভিতরে। কালকে রাত্রে একটা মুরব্বী দিছিল, উনি মানে লোয়ার কাস্ট কাস্ট করে, এদের মুসাফা করার সময় সাপ দিছে, আর আত্মা খর 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 করতে পারে, তো আত্মার ভিতরে ব্যথা জ্বলতেছে। আমার রুজু করার সময় ফজরের সময় ওদের ফজরের রুজু করার সময় হাত আমার জ্বলতেছে। আল্লাহ যেন কবুল করে, ধরে বলে না আমি।
আজকে আমার ভারতের শেষ সফর, আমি গত 1 তারিখ ঢুকছি, আজকে শেষ, এখান থেকে শেষ করে যাবো নিয়ামতপুর। কোন দিকে নিয়ামতপুর? নিয়ামতপুর লালার সাইডে নিয়ামতপুর যাবো, এখান থেকে শেষ করে, ওইখান থেকে শেষ করে আমার ওইখানে এসে বসে যাবো। লতিফিয়া দরবার কোন দিকে হুজুর? না না বলছি লতিফিয়া দরবার কোন দিকে? লতিফিয়া দরবার ওই দিকে, ওই দিকে তার আইসা দাঁড়ায় থাকবো নিয়ামতপুর, এরপর আইসা ওখানে নিয়ে যাবো, তাইতে 12:30 ওইখানে মাইক। এটা কি জীবন না তেজপাতা? আল্লাহ আপনাদের দোয়া এই খেদমত। আমার আজকে 2 দিন বাড়ির জন্য খুব পরাণ পড়তেছে, খুব পরাণ পড়তেছে। তবে গতকালকে একবার সে খাবার খাইছি, মনে হয়েছে বাংলাদেশের খাবার খাইতেছি, অনেক পরাণ পড়তেছে। আমি দুপুরবেলা যখন এই গাড়িতে উঠলাম, ওই যে পাতারকান্দিনী বলে আনিপুর, আনিপুর পার হওয়ার পরে আমার চোখের পানি নিজে নিজে চলে আসছে, যে আমার মা কই, বাপ কই, আত্মীয় স্বজন কই, আমি কই? তবে এই কষ্ট করে আপনাদের কাছে আসাটা সফল হবে, সার্থক হবে তখন যখন আপনারা আমার কথাগুলো মানবেন, বাবা মুসলমান হিসেবে কথাগুলো মানার চেষ্টা করবেন, করেন ইনশাআল্লাহ। আওয়াজটা সন্তোষজনক আসে না, কারা কারা মানবেন একটু হাত তুলে দেখেন, করেন ইনশাআল্লাহ, বুড়ো করেন ইনশাআল্লাহ। রাস্তার তারা মানতেন না বাবা, ও রাস্তা তারা তো মানতে নিবে মারে। জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাহবুবের, মাহবুব পাগল দয়াল নবীজি, নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা। محمد وعلى سيدنا صحابه کرام ডাক দিয়া বলে নবীজি, তাহলে ওই জান্নাতের পানি হইল কয় রকম? কয় রকম? ওই 4 প্রকারের পানি যারা যারা পান করবে, আপনারা তেমন মানুষ হওয়ার চেষ্টা করবেন, অন্যথা জান্নাতের পানি পান করবেন দূরের কথা। যদি আপনি ইবাদত না করেন, নামাজ না পড়েন, রোজা না রাখেন, যদি আপনি দুনিয়াতে হারাম খান, পরের সম্পদ খান, মিথ্যা কথা বলেন, যদি আপনি মানুষের সঙ্গে গালাগালি করেন, একটা কথা মনে রাখবেন, আপনার জন্য জান্নাতের পানি পান করবেন দূরের কথা। আল্লাহর হাবিব হাদিসে মুবারাকার মধ্যে বলেন, আপনার জন্য রেডি করে রাখা হয়েছে তিনাতুল খাবাল। হুজুর তিনাতুল খাবাল আবার কাহাকে বলে? তিনাতুল খাবাল হইল জাহান্নামীদেরকে আগুনের মধ্যে পুরাইতে পুরাইতে দেই রক্ত আর পুষগুলা বাইর হয়েছে। আপনি যখন হাসরের ময়দানে পানির পিপাসা পিপাসা করবে, ওই অন্য জাহান্নামীদের রক্ত আর পুষাইনা দেওয়া হবে আপনাকে খাওয়ার জন্য। ও মুসলমান, এমনি তো আপনি একটু পানির মধ্যে নোংরা পড়লে আপনি খান না, আর কেমনে জাহান্নামীদের রক্ত আর পুষান করবেন? এই জন্য সবার কদমের মধ্যে হাত দিয়ে বলি, ওই জাহান্নামকে একবার ভয় করো, কবরকে একবার ভয় করো, আমার আল্লাহ পাকরা বুড়াবে ওই জাহান্নাম এবং কবরকে আমাদের বয় করার তৌফিক দান করো। জোরে জোরে বলেন আমিন। আমার মুমিন মুসলমানের দয়া, নবীর উম্মতের দয়া, সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের মধ্যে তো এত সুন্দর আপনি বললেন, এবার আপনি নবী বলেন ওই জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকবো? আমি ভারতে আসছি 8 দিনের জন্য, সাহাবায়ে কেরাম বলে নবীজি জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকব? নবী আমার ডাক দিয়ে কয় খালিদিন ফিহা আবাদা। আল্লাহু আকবার, আসলে নবী বলেন আল্লাহর কোরআন থেকে খালিদিন ফিহা, সেখানে তোমরা 1 দিন 1 মাস 2 মাস 1 বছর না, ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবা।
এবার শব্দ একটা যোগ করে দিছে আবাদা, শুধু এক বছর এক মাস, এক মাস এক বছর, একশো বছর না, চিরস্থায়ী বাসিন্দা। এবং ওই জান্নাতের মধ্যে থাকবা তো থাকবা, থাকবা তো থাকবা, থাকবা তো থাকবা, আবাদা বের হইতে চাইবা না। আরে আমরা বড় ভাগ্যবান, আমরা রে নবী আল্লাহ রে মেহমান, বলেন আমরা বড় আমরা রে নবী আল্লাহ রে মেহমান, বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা রে নবী। ওরে গেলেন নবী মেরাজেতে, আমার আল্লাহ পাকের নাম কানে গো। আরে দেখাই আল্লাহ জান্নাতে তাকে, দেখাই আল্লাহ জান্নাতে তাকে, পাইতে মনটা পেরেশান, আমরা রে নবী আল্লাহ রে মেহমান, বলেন আমরা বড় ভাই, আমরা রে নবী আল্লাহ রে মেহমান, বলেন আমরা বড় ভাই, আমরা রে নবী আল্লাহ রে মেহমান। আর গেলেন নবী মেরাজেতে, আমার আল্লাহ পাকের নাম কানে গো। দেখাই আল্লাহ জাহান্নাম তারে, দেখাই আল্লাহ জাহান্নাম তারে, নবী কান্দে বারে বার, আমরা রে নবী আল্লাহ রে মেহমান, বলে আমরা বড় ভাগ্যবান, আমরা মেহমান, বলে আমরা বড় ভাগ্যবান, আমরা রে নবী আল্লাহ রে মেহমান। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, তাহলে এবার আপনারা বলেন, ওই জান্নাতে আমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকার জন্য আল্লাহর ইবাদত পুরা করার দরকার আছে না? মুসলমানের দলেরা, ও নবী উম্মতের দলেরা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী জি, আপনার কাছে জানতে চাই, ওই জান্নাতে যাওয়ার জন্য আমরা কি করা লাগবে, আর কে কে থাকবে জান্নাতে? আপনি নবী বলেন না? আমার নবী বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদান, ওই জান্নাতে তারা থাকবে যারা আমার আল্লাহর প্রতি খুশি হয়েছে, আর আমার আল্লাহ তাদের প্রতি খুশি হয়েছে। আপনারা বলেন, আমরা সবাই আল্লাহর প্রতি খুশি না বেদার? আমার আল্লাহ আপনার প্রতি খুশি কিনা আপনার বিবেকের কাছে ছাড়লাম। বলে হুজুর আল্লাহ আমার প্রতি খুশি হইব কেন? আমি তো নামাজি পড়ি না। হুজুর আল্লাহ আমার প্রতি খুশি হইব কেন? আমি তো রোজায় রাখি না, বেরোজগার। হুজুর আল্লাহ আমার প্রতি খুশি হইব কেন? আমি তো সুদের টাকা খাই, আমি তো ঘুষের টাকা খাই, আমি তো পরের সম্পদ মেরে মেরে খাই, আমি তো মিথ্যা কথা বলে বলে খাই। এবার আপনারা বলে, আল্লাহকে খুশি করানোর জন্য আমাদেরকে এই ইবাদতগুলো করার দরকার আছে না? নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না কারা কারা ওই জান্নাতে থাকবে আরেকজনকে? আমার নবী বলে, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, ওই জান্নাতে তারা তারা থাকবে তারা দুনিয়াতে সবচাইতে বেশি আমার আল্লাহকে ভয় করেছে। মুসলমান নবীর উম্মতের দলেরা, আল্লাহকে যদি তোমরা ভয় করো, তাহলে তোমরা দুনিয়ার জমিনে আল্লাহর পথ থেকে দূরে সরবা না। এবার আল্লাহকে কারা কারা ভয় করে, এবার আল্লাহর নবী আল্লাহর আল্লাহকে তারা তারা ভয় করে তারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করে। দুই নম্বর, আল্লাহর সঙ্গে কোন জায়গার মধ্যে শিরিক করে না, আল্লাহ তারা কাউকে সেজদা করে না, আল্লাহকে খোদা হিসেবে আল্লাহকে প্রভু হিসেবে মানে। আর তিন নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তারা তাদের মা বাবার খেদমত করে। এ সন্তানের দলেরা, এ আমার গানকার এলাকার বাবাজিরা, ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দির গানকার এলাকার যুবকের মুরব্বী বাবাজিরা, যদি তোমরা তোমরা ওই আল্লাহর রাজি এবং খুশি করতে চাও, আল্লাহকে ভয় করো, ওই আম্মার প্রতি সম্মান করো, আম্মার প্রতি শ্রদ্ধা করো। অনেক আছে মাকে
পুরা বিড়ি বলা রাখবে, মাকে বুড়ি বলা রাখবে, বাবাকে বুড়া বলা রাখবে। সন্তান বিবাহ করার পরে বউ পায়া তুমি তোমার মাকে ভুলে যাও, বউ পায়া তুমি তোমার বাবাকে ভুলে যাও। নারে সন্তান আল্লাহ রাস্তায় তোমার পায়ে হাত দিয়ে বলি, যদি তুমি তোমার মাকে তোমার বাবাকে ভালোবাসো, এখান থেকে বাড়িতে যাইয়া সব সন্তান একটা ওয়াদা করো, আমি আমার মার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো, আমি আমার বাবার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো। মাপ চাইয়া চাইয়া বল বাবা গো মা, আমি আপনার সঙ্গে জীবন অনেক অন্যায় করেছি, জীবন অনেক বেয়াদবি করেছি, আপনারা আমাকে মাপ না করলে আমি আপনার পা ছাড়বো না। ততক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা মুখ দিয়ে বলছে আপনাকে মাফ করে দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার মা বাবার পা ছাইলেন না। এই মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি শামিমরা একটা গ্যারান্টি দিয়া যাই রে যুবকের দল, এ আসাম রাজ্যের হাইলা কান্দির বাবারা, একটা এখান দিয়ে কথা বলে কেন? একটা গ্যারান্টি দিয়া যাই রে যুবকের দলেরা, মুরব্বী বাবাজিরা, যদি তুমি তোমার মা বাবার মনে কষ্ট দাও তাহলে তুমি কোনোদিন মাহফিল কবুল করার আশা করতে পারবে না। হে যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা মনোযোগের সাথে শোনো, এই মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে একটা গ্যারান্টি আমি দিয়া যাই, আজকে যে বললাম মা বাবার পায়ে ধরে মাপ চাওয়ার জন্য, যখন আগামীকালকে এ এলাকার দাড়ি পাকা মুরব্বীরা দেখবা দোকানে বৈশা বৈশা বলে বাংলাদেশ থেকে শামিম দাদা ভারতের হাইলা কান্দিতে আইসা, আমরা সন্তান রে আমরার পায়ে ধরে মাপ চাওয়ার কথা বলছে, আর আমরা সন্তান আমরার পায়ে ধরে মাপ চাইছে, আমি বাবার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, তাই মনে করবা মাহফিল সফল হয়ে গেছে। এ সন্তানের দল, এ মুরব্বী বাবা জিরা, এই এলাকার মা বোনেরা যদি একজন আর একজনকে বলে হ্যাঁ 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 স্বামীন দাদার কথা শুনে আমরার পায়ে ধরে আমরা সন্তান মাপ চাইছে, তাইলে মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। যুবকের দলেরা, মুরব্বী বাবা জিরা, মাপ চাওয়ার কথা বল কিন্তু সন্তানদেরকে প্রশ্ন করে দেখো, হুজুর আমি মাপ চাইবো দূরের কথা, আমি তো দুই ঈদে মা বাবার পায়ে ধরে সালামি করি না, আমি মাপটা চাইবো কি? কিন্তু আল্লাহর নবী বলে শুধু মাপ চাও না, মাঝে মাঝে সুযোগ পাইলে, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা, চুমা দিবা। হুজুর এটা কেমন কথা বললেন? আল্লাহর নবী শিক্ষা দিয়া দিতেছেন, আম্মা আব্বার কদমে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাতে চুম্বন করার সওয়াব পাওয়া যায় বলেন, সুবহানাল্লাহ। কিন্তু অনেকের মনে প্রশ্ন, হুজুর দাদার বাড়িতে বাবা আছে, তার বাড়িতে যাই বাবার পায়ে ধরে মাপ চাইবো, বাবার পায়ে চুমা দিব, হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর দাদার বাড়িতে মা আছে, তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো? এ সন্তানের দল, এখন বুঝি তোমার মায়ের কথা বেশি বেশি মনে পড়ে, এখন বুঝি তোমার বাবার কথা বেশি বেশি মনে পড়ে। আরে ওই আব্বা নিজে না খাইয়া তুমি সন্তানরে দামি দামি খাবার খাওয়াইতে, আজকে ওই বাবা কবরে কেমন আছে জানো না? বাবা জান দুনিয়ার জমিনে তুমি সন্তানরে মানুষের মতো মানুষ বানাইছে, আজকে তুমি সন্তান ওই বাবা জানের খবর জানো না? তোমার বাবা কলিকাতায় কাজ করছে, বিদেশে যায় নিজের মাথার গাম পায়ে পালাইয়া তোমারে মানুষ করছে, কিন্তু সন্তান তুমি ওই আজকে ওই বাবা বিদেশে থাকলে মোবাইলের মাধ্যমে বাবার খবর নিতা, কিন্তু ওই আব্বা জান এখন অন্ধকার কবরে যে তুমি বাঁশ গাছের নিচে শোয়া দিয়ে আসছো, বাবা কবরে কেমন আছে তুমি জানো না? বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই দয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো হো বাবা, বাবা গো ও বাবা, দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু মানে, শুধু মানে,
সেই জিজ্ঞাসা করে দেখো যাদের মা নাই তারা এখন বাড়িতে গেলে শান্তিতে ঘুমাইতে পারে না। আগে মা জননী রাত্র গভীর হইল বাদ বাইরা দিয়া নিজে বৈশা থাকতো, সন্তান রাত্রে রাত্রে বাদ গুলা খাবে, কিন্তু এখন মা নাই, বউ বউয়ের মতো ঘুমায় বাদ বাইরা দেওয়ার মতো কেউ নাই। সন্তান রে মা তোমার নিজে না খাইয়া খাওয়াইছে, বাড়িতে মুরগি হাঁস লালন পালন করলে, গরু লালন পালন করলে গরুর প্রথম দুধটা দহন করে তুমি পুতেরে খাওয়াইছে, কিন্তু এখন এক বেলা না খাইয়া থাকলে কেউ তোমার খানার খবর নেয় না। এ সন্তান আগে তোমার সংসার বড় কষ্টে চলছে, কিন্তু এখন তুমি সন্তানের কাছে লাখ লাখ হাজার টাকা, কিন্তু তুমি সন্তান তোমার মা বাবার মুখে এক লোকমা ভাত তুলা দিতে পারো না, তোমার মা কবরে তোমার বাবা কবরে। সন্তান তোমার আব্বাজান তোমারে বড় কষ্ট করে মানুষ করছে, তুমি তোমার আব্বাজানের কষ্টটা বোঝো না, আজকে তোমার আব্বাজান অন্ধকার কবরে শুয়ে রয়েছে। সন্তানের দল হে নবী উম্মতের দলেরা, আব্বাজান কবরে কেমন আছে তুমি জানো কিনা জানি না, তবে একটা কথা আমি তোমার কাছে বলে দিয়ে যাই, ওই আব্বাজানের কবরের খবর যদি তুমি নিতে চাও, তাহাজ্জুদের নামাজের মধ্যে আব্বাজানের জন্য চোখের পানি ফালে কান্দবা, আল্লাহ আমার আব্বা আম্মার কবরে আজাব মাফ করে দেন। যারা তাদের মা বাবার কাছে মাফ চাওয়ার কোনো সুযোগ নাই, আম্মা আব্বার কবরের সামনে যাইয়া আল্লাহর দরবারে মুনাজাতে হাত বাড়াইবা, রব্বির হামহুম কামা রব্বায়ানি সগীরা, ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী আমার বলে কোন সন্তান যদি মুনাজাতের মধ্যে তার মায়ের জন্য তার বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইনা, তার চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। তাকে দেখো তোমার ডাইনে বামে কত এতিমেরা মার জন্য কান্দে, কত এতিমেরা বাবার জন্য কান্দে, সন্তান মা নাই বাবা নাই মনটা বুঝে কান্দে। চিন্তা করো না, আম্মা আব্বার জন্য খাস করে করে দোয়া করবা, আর যাদের মা বাবা আছে মা বাবার যথেষ্ট পরিমাণ সম্মান করবা, এই মা বাবার মতো রত্ন দুনিয়াতে থাকতে যত্ন করো, যত্ন করলে আল্লাহ তোমার বরকত দান করবে। একজন আশেক সুরে সুরে বলে আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী মাঝে আমার নয়নের মনি, হাইরে মাঝে আমার বলো আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে তারপরে মা জননী মাঝে আমার নয়নের মনি, মাঝে আমার নয়নের। হে যুবক তোমার ঘরে কত মেহমান খাবার খায়, কিন্তু তুমি তোমার মার মুখে এক লোকমা খানা তুলা দিতে পারো না। তোমার আব্বা তোমার কত নতুন জামা কাপড় কিনা দিছে, তুমি তোমার আব্বা জানলে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি পাঞ্জাবি কিনা পরাইতে পারো না বাবা জান অন্ধকার কবরে। কি হইব তোমার টাকা দিয়া, কি হইব তোমার পয়সা দিয়া, তোমার বাড়ির অভাব নাই, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের অভাব নাই। সন্তানের দলেরা কদমে হাত দিয়া বলি, তোমার মা বাবা তোমার যে জায়গা জমি দিয়া গেছে ওই জায়গার মধ্যে তুমি যে থাকো, মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে তোমার কিন্তু 60,000 টাকা ভাড়া লাগিয়া যাইতো। একটা সন্তান এ গাংপার মসজিদের মা পিলে বসছেন, আমি মুসাফির মানুষ আপনাদের সবাইকে নিয়ে কিছুক্ষণ পরে দোয়া করব, কেউ কি একজন আছেন হুজুরে গাং পার মসজিদের জন্য আমি 20,000 টাকা দান করব, হুজুর আমার মা নাই দোয়া করবেন, আমার বাবা নাই দোয়া করবেন। বলে হুজুর নগদ দেওয়া লাগবে না, নগদ লাগবে না, পারলে 2 মাস পরে দিবেন, পারলে 5 মাস পরে দিবেন, 5 মাস পরে না পারেন 1 বছর পরে দিবেন, 20,000 টাকা দেওয়ার মতো কে আছেন একজন হাত তুলবেন, হুজুর আমার মা বাবার জন্য দোয়া করবেন, আমি মাহফিলের মসজিদের মধ্যে 20,000 টাকা দান করব। আসুনি কোনো মায়ের সন্তান কোনো বাবার ছেলে, হুজুর আমার মা বাবার জন্য দোয়া চাইছে দিব 20,000 টাকা। বাইরে মাইক বন্ধ করো, নাম কি বাবু? বাইরে মাইক বন্ধ করো, বাড়ি কই, বাড়ি কই? নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া হাইলাইক আল্লাহ কবুল।
করা মঞ্জুর করা আমার ভাইজন আম্মা জাকির হোসেন কাঞ্চনপুর নিবাসী উনি দান করে দিলেন 20,000 টাকা আল্লাহ আমার জাকির বের মনে আশা পূরণ করা কামাইয়ের জীবনে বরকত দান করা মক্কায় আর মদিনা না দেখাইয়া মরণ দিও না এরপরে কোন ধন্য মায়ের ধন্য সন্তান ওরা হুজুর আমারও মা নাই মার জন্য দোয়া চাই অথবা বাবা নাই বাবার জন্য দোয়া চাই অথবা মা বাবা দুইজন নাই তাদের দুইজনের জন্য দোয়া চাই দুই নাম্বার কে দান করলে আমার জাকিরের মতো 20,000 টাকা আপনি এখন না পারলে এক বছর পরে দিয়ে অসুবিধা নাই ঠিক এক বছর পরে দিয়ে সমস্যা নেই 20,000 টাকা দেওয়ার মতো আছে নাকি বলো হুজুর আমার 20,000 দেওয়ার সামর্থ্য নাই আমি 10,000 টাকা দিব আমার মা বাবার জন্য এই মাহফিল মসজিদের মধ্যে কে দিবেন একজন দুই মাস পর পাঁচ মাস পর এক বছর পর আমার জাকির ভাইয়ের মতো 20,000 টাকা দেওয়ার মতো একজন বলেন একজন একজন আপনি মাসে 1,000 টাকা করে জমাইলে 12 মাসে 12,000 টাকা আপনার মা বাবারে মাসে 1,000 টাকা করে হাত খরচ যদি দিতেন 12 মাসে 12,000 টাকা লাগতো মা নাই বাবা নাই মা বাবার কথা স্মরণ করে 10,000 টাকায় মসজিদের মধ্যে দিয়ে দিবেন একজন শুধু হাত রাবারে নারে তাকবীর ভাই তোমার নাম কি ভাই নাজির হোসেন লস্কর আল্লাহ কবুল করো মঞ্জুর করো মা বাবা আসেনি ভাই যা মা আছে চোখের পানি বায়া বায়া পরে বাবার ভালোবাসে আল্লাহ আমার নাদির ভাই বাবার কথা স্মরণ করে দান করুন 10,000 টাকা আল্লাহ আমার নাদির ভাই মনে আশা পূরণ করো কামাইয়ের মধ্যে বরকত দান করো বংশের কোরআনাত পাক করে দাও এরপরে কে দান করলো আমার নাদির ভাই জাকির ভাইয়ের মতো 10,000 টাকা আগামী এক বছরের মধ্যে দুই মাস পর পাঁচ মাস পর এক বছর পরে দিয়েন 10,000 টাকা কে দিবা 10,000 টাকা হুজুর আমার মা নাই দোয়া করবেন বাবা নাই দোয়া করবেন 10,000 টাকা দেওয়ার মতো 3-2 নাম্বার কে দিবে 10,000 কি 10,000 টাকা দেওয়ার মতো এমন কোনো মনওয়ালা মানুষ নেই আছে কেউ বলেন আমরা মুসলমান আমরা কি মুসলমানের নামাজ কয় ওয়াক্ত জোরে বলেন পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি বিশ্বাস আমরা আছে না নাই কার কার আছে হাত তোলেন সবাই হাত তোলেন বিশ্বাস আছে তো হাত নামান পাঁচ ওয়াক্ত নামাজের মহাব্বতে 5,000 টাকা করে কয়েকজন নবীর প্রেমিক চাই এক নাম্বার নাম কি তাজউদ্দিন ভাই আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার ভাই তাজউদ্দিন ভাই 5,000 টাকা আল্লাহ আমার তাজউদ্দিন ভাইকে কবুল করো তারপরে দুই নাম্বার 5,000 টাকা নাম বলো একটু একটু ভাই একটু বাড়ি কই 10 নম্বর ওয়ার্ড পাটওয়ার হোসাইন ভাই দান করবে 10-5,000 টাকা দাদাদের জন্য দোয়া চাই আল্লাহ আমার পাটওয়ার হোসেন ভাইকে কবুল মঞ্জুর করো পাটওয়ার ভাইয়ের মনে আশা পূরণ করো বংশের কোরআন আমার হোসেন আল্লাহ আমার আমার হোসেন ভাইকে কবুল করো ভাই তোমার নাম বাড়ি কই পূর্ব পূর্ব সোনাপুর নিবাসী মোহাম্মদ শাকিল আহমদ উনি দান করে দিলেন 5,000 টাকা আল্লাহ আমার শাকিল আহমদ ভাইকে কবুল করো সাইন নাম্বার কি দান করবে 5,000 টাকা সাইন নাম্বার ওই যে পিছনে নাম বলো আবুল হোসেন ভাই উনি দান করে দিলেন 5,000 টাকা আল্লাহ আমার আবুল হোসেন ভাইকে কবুল মঞ্জুর করো আমার জীবন দেওয়ার প্রদান করো আবুল হোসেন ভাই মনে আশা পূরণ করো আবুল হোসেন ভাই আশা প্রদান করো আশা পূরণ করো আবুল হোসেন ভাই শাকিল আহমদ ভাই এরপরে দান করলো আমার ভাই এরপরে দান করলো নাবি তাজউদ্দিন আল্লাহ কবুল করো 5 নাম্বার 10 জন নিব 5,000 করে 10 জন নাম কি হ্যাঁ নাজির হোসেন লস্কর বাড়ি কো রাজু হোসেন লস্কর আল্লাহ কবুল করো মঞ্জুর করো এরপর ওনার পেছনে আরেকজন কইছে 6 নাম্বার ওনার পেছনে কে জানে হাত তুলছিল রাজু ভাইয়ের পেছনে 6 নাম্বার 6 নাম্বার কে আছে 5,000 টাকা আল্লাহর করে মসজিদের জন্য শাকিল ভাই কই ভাইজান নাম কি ও মুরব্বী হ্যাঁ আব্দুল ওহাব তরফদার বাড়ি তো বাবা তিন দোকান নিবাসী আব্দুল ওহাব তরফদার সাহেব দান করে দিলেন 6 নাম্বার 5,000 টাকা আল্লাহ আমার বাবারের মনে আশা পূরণ করো বংশের কোরআন আর পাক করো তোমার জীবনে বরকত দান করো 7 নাম্বার আল্লাহ সাতটা জাহান্নামে আগুন থেকে বাঁচার জন্য কে দিবে 5,000 টাকা বলে হুজুর আমি দিব 5 ওয়াক্ত নামাজের মহাব্বতে নাম নাম
আমির হোসেন লস্কর সাহেব পাঁচ নাম্বার সাত নাম্বার দান করলে দিলো পাঁচ হাজার টাকা, আল্লামা আমির হোসেন লস্করকে কবুল করো। এ নাম কি আট নাম্বার? ওই আর তাই শেষ কর আল্লাহর ঘর মসজিদের জন্য। নাম কি? কামালউদ্দিন লস্কর সাহেব দান করে দিল পাঁচ হাজার টাকা, আল্লাহ কবুল করো। কামালউদ্দিন লস্কর সাহেব সবরণ করো। আর একটা খাতার কলম লো, আর একটা খাতার কলম লো। দশ নাম্বার শেষ, দশ নাম্বার আর পাঁচ হাজার দেওয়ার মতো কেউ আছে? দশ নাম্বার শেষ না রে বাবা, কেউ দোয়া করে ফেলবো, শেষ করবো। নাম কি বড় ভাই? তারিক আহমদ ভাই। উনি দান করে দিলেন পাঁচ হাজার টাকা, আল্লাহ তাইবে বংশের কবরের রহমত করো, ওনার সাফল্য করো। আমি যখন তোমার প্রদান করলাম আচ্ছা আমার নিজে ঠিক আছে, আল্লাহ যেন কবুল করে দেয়। আমিন আমিন ভাই। আমরা দিছ এখন আর কেউ দিতে আইসো না, মুসাফার সময় দিয়ে লাইও চলবো, কিন্তু এখন দিতে আইসো না। আল্লাহর হস্তে মাসে আগে কালেকশন করতাম তো। এবার সময় আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ১২টা হরফ, এখানে এত হাজার মানুষ, আপনাদের মধ্য থেকে ১২ জন মানুষকে ২০০০ টাকা করে দিবেন। এক নাম্বার হ্যাঁ, আমার এখন দিও না বাবা, আমার পরে দিও, পরে দিও, পরে দিও, সবাই থেকে ভালো বেশি করে দিও, দুইশো টাকা মাস করে দিও। কি করাম না কি একজন মেয়ে খাজল কাজলি বেগম লস্কর, মার নামে পাঁচ হাজার, বাপের নামে পাঁচ হাজার, নারে দেখো বীর নারের শালক কাজলি বেগম লস্কর, মার নামে পাঁচ হাজার, বাবার নামে পাঁচ হাজার, আমার ভাই জাকির ভাই ওনার মুদ্রা গোষ্ঠী দ্বারা সাতার জন্য পাঁচ হাজার দূরে পড়েন ইল্লাল্লাহর মধ্যে হরফ কয়টা? ১২টা, ১২ জন ২০০০ টাকা করে দিবে। এক নাম্বার ২০০০ ২০০০ নাম কি? সাদিক ভাই, সাদিক ভাই দিয়েছেন ২০০০ টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। খাতা কলম আর লইছেন? আরো লোন না, আরো লইতে হবে। দুই নাম্বার, এই ২০০০ টাকা দিয়ে দিতেছেন, পারলে নগদ দিবেন, নগদ না পারলে দুই মাস পর, নাইলে পাঁচ মাস পর, নাইলে এক বছর পর দিবেন, দেওয়ান লাগবো। কত? নাম কি? মানিক ভাই, বাড়ি কোথ? পাঁচ নম্বর ওয়ার্ড মানিক ভাই। আহা, আমার মানিক ভাই দিয়েছেন ২০০০ টাকা। তিন নাম্বার, মুরব্বীর নাম, চার নাম্বার ইউনুস ভাই, আরে বোয়াল মাছে গিনে খাইলো ইউনুসে নবীরে, মাওলা ইউনুসে নবীরে, দোয়া কবুল করে না তুমি, দোয়া ইউনুসে রসিলা, মাওলা তুমি রে তুই, মাওলা তুই রে তুই, আওয়ালে আকে রে মাওলা তুমি রে তুই। আল্লাহ মারি ইউনুস ভাই কবুল কর। ৬ নাম্বার পরে আইনুল ভাই, আইনুল হক লস্কর, ২০০০ টাকা, আল্লাহ আমার আইনুল ভাই কবুল করো। ৭ নাম্বার বাবা, তোমার নাম বলো,
আপনি বললেন আমি হেরে দিব আপনার কোন 2000 টাকা হয়নি সৌদি প্রবাসী কইলাম আলম ভাই কিটা দিতা না রে তাইবি আরে বাবা12 জন 2000 করে নিমুক 10, 11, 12, 3 জন দরকার 2000 টাকা দেওয়ার মতো আর আছে নাকি ও এত চলছে নামবো11 নম্বর আর দুইজন শেষ বালাতার সব বালাতার এরা বোঝেন আপনার বলো হুজুর আমরা প্রথম দিছি আমরা বালা আপনারও বালা আছে 2000 টাকা তাই নাম 2000 আচ্ছা রসুল্লাহর বরকতে 12 জন 1000 করে 12 জন নগদ বাকি নগদ নাম বলেন আলিমুদ্দিন হ্যাঁ আলিমুদ্দিন বড় বিয়া বাদু নিবাসী 1000 টাকা বেদান লেট হইতো খিদা লাগে তোমরা কি আমার 8 টাত মাইক দিবে নি আল্লাহ রাখো তোমরা বাদত বক্তা আছে আহমদ তার মাধ্যমে ও বাকি কালেকশন করে নাকি ফরেস্তো কি সালামি জানওয়ালে ফৌজ পতি থি মা আমিনা শুনতি থি আওয়াজ আতি থি ইয়া নবী সালাম ইয়া হাবিব সবাই নামাজের মতো কাতার করো সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ মদিনার দুলাল কান্দেরে তায়েফের রাস্তার কিনারে মারলো যে পাথর কাফেরে মায়া নাই তাদের অন্তরে দেখা দেন আশিক দের সাথে।